রাত পোহালেই ভোট ফরিদপুর দুই আসনের উপনির্বাচনে। এ উপলক্ষে শুক্রবার বিকেল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। সালথা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তেলায়েত হোসেন জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন। ফরিদপুরের নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার রয়েছেন 318,479 জন। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমে। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির প্রয়াত নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে সাদাবাকবর লাবু চৌধুরী এবং বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল মিয়া। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত 11 সেপ্টেম্বর সংসদীয় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। আমার সালথা উপজেলার 50টি ভোট কেন্দ্রই মোটামুটি সব মালামাল চলে গেছে, আমরা দিতে পারছি সঠিকভাবে এবং আশা করতেছি এই পর্যন্ত কোনো প্রকার আচরণবিধি লঙ্ঘন বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি এই পর্যন্ত ঘটে নাই। আশা করছি যে কালকে নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।